আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানালে সংবাদে সঙ্গে ছিল হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামের বন্দর এলাকার নিমতলির বাসা থেকে বাবা ও শিশু কন্যার মরদেহ উদ্ধার, দুজনের গলাতেই আঘাতের চিহ্ন। দিনে ডিপার্টমেন্টে আর রাতে আবাসিক হলে র্যাগিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেক সমস্যার নাম মাদক। বাংলাদেশের বেসরকারি খাত উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতি, নারী উদ্যোক্তাদের সহজ ঋণে ইভাঙ্কা ট্রাম্পের তাগিদ। এবং রাস পদ্ধতিতে মাছ চাষে ব্যয় কমানোর গবেষণায় সাফল্যের বার্তা, খরচ অর্ধেকেরও নিচে নামার আশা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চট্টগ্রাম বন্দর এলাকার নিমতলিতে একটি বাসা থেকে বাবা ও চার বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার আদিল আহমেদ শান, সরাসরি তার কাছে যাচ্ছি আমরা। শান, চট্টগ্রামে বাবা ও শিশু কন্যার হত্যার বিষয়ে পুলিশ কি বলছে আর এ ব্যাপারে কাউকে আটক করা হয়েছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। কোন আগে আমরা যখন এখানে এসেছি, কিছুক্ষণ আগে আসলে মূলত যে মরদুটি পাওয়া গিয়েছে সেটি আসলে চট্টগ্রাম ময়না তদন্তের জন্য চট্টগ্রামের মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তবে তার আগে যিনি বলে রাখি, আমি এই মুহূর্তে আছি হচ্ছে চট্টগ্রামের নিমতলির বুচুইক্কা এলাকায়, যেখানে শাহালম নামের এই যে বাড়ি আছে সেখানকার নিচতলায় তিনি আসলে থাকতেন তার পরিবার সহ। আজ সকাল 11:30 দিকে পুলিশ যেই 35 বছরের মোহাম্মদ আরিফ এবং তার 4 বছর বয়সী মেয়ে তার মৃতদেহটি উদ্ধার করে। এবং পরবর্তীতে আমরা জেনেছি যে তার স্ত্রী হাসিনা এবং তার বোনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আমরা যদি একটু আপনাদেরকে একটু ভেতরের দিকে যদি একটু নিয়ে যাই, তিনি যে বাড়িটিতে আসলে থাকতেন সেই জায়গাটিতে কিছুক্ষণ আগে আসলে পুলিশ এখানে এসেছিল নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি আসলে দিনমজুরের কাজ তিনি সাধারণত করতেন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঘরটিতে। আসলে আপনি যদি একটু দেখতে পারেন যে এই ঘরটি থেকেই আসলে মূলত মোহাম্মদ আরিফ এবং তার মৃতদেহ যেটি আসলে উদ্ধার করা হয়েছে ঠিক এই ঘরটিতে উপরে, ঠিক এখানে আমরা অনেক দেখতে পাচ্ছি আসলে রক্ত। ইতিমধ্যে পুলিশ কিন্তু তার সকল আলামত কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে। বলতে গেলে এখান থেকে কিন্তু আসলে মোহাম্মদ আরিফের লাশটি কিন্তু এখান থেকে উদ্ধার করা হয় এবং এই বিছানায় মূলত তার 4 বছর যে মেয়েটি ছিল ঠিক এখানেই কিন্তু তার 4 বছরই মেয়ের লাশটি পাওয়া যায়। এখন পর্যন্ত এখানকার থানা যে ভারপ্রাপ্ত ওসি সুকান্ত, তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। তবে এখানে যিনি ভারপ্রাপ্ত হিসেবে এসেছিলেন, তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি হতে পারে। তবে এখন পর্যন্ত এটি নিশ্চিত নয়, এটি নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে আরও যেই ঘটনা আমরা যদি জানতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে আমাদের মাধ্যমে। হৃদয় শান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, চট্টগ্রামের নিমতলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদিল আহমেদ শান। দিনের বেলা ডিপার্টমেন্টে র্যাগিং, রাতে আবাসিক হলে জিম্মি হয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। র্যাগিং নিয়ে সময় ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, যেখানে আরেক সমস্যার নাম মাদক। প্রায় 750 একরে চোখ জুড়ানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলছেন, সবুজের মধ্যে হলুদ ব্যাধি হিসেবে ক্যাম্পাসকে গিলে ফেলেছে র্যাগিং নামের কালো অধ্যায়। বুয়েটের ঘটনার পর পরিস্থিতি একটু ভিন্ন। ভাইয়া থাকেন, আপনি শুয়ে থাকেন, দরজায় তো লিখে রেখেছেন কেমন আছেন। কেমন আছেন আপনারা? র্যাগ ট্যাগ নাকি খুব হয়? র্যাগের শিকার হয়েছেন? কাউকে চত্থপ্পড় মেরেছেন? কোন ইয়ার? ফোর্থ ইয়ার। তোমার 4 বছর, যখন প্রথম বর্ষে আসলেন তখন কেউ আপনাকে ধমক দিয়েছে? কিন্তু নিকট অতীতেই র্যাগিং এর শিকার অনেকে। হলের বড় অপুরা, তারা হচ্ছে গিয়ে নাম বললো তাদের এবং বলার ধরনটা ছিল এমন, নামটা মনে রাখবি, ভোলা যাবে না, হাসা যাবে না। তো একটা মেয়ে ভুল করে হাসা ফেলছে, তো তারপর ত্যাগে ডেকে এনে বেশ কয়েকভাবে হাসানো হয়েছে।
তো আরেকটা মেয়ে ছিল আমাদের সাথে, কিছু একটা বলে ফেলছে যেটা আপুদের পছন্দ হয় নাই। তো আমি এরপরে বলছি যে আপু ও একটু হচ্ছে গিয়ে মানে দুর্বল, নার্ভটা দুর্বল, আপনি হচ্ছে গিয়ে মানে কিছু মনে করবেন না। তারপর তারা সবাই মিলে আমাকে ধরছে, তুই এটা কেন বললি, মানে এখন আমাকে এক পায়ে দাঁড়াইতে বলছে। হল চালাই হলো বড় ভাইরা, অনেকে দেখতাম যে সারা রাতের বেলা ঘুমাতে পারেনি কারণ তাদের গণরুমে গেস্ট রুমে বড় টর্চার করছে। টর্চার যেমন তাদেরকে হলো মুরগি বানানো বলে, মুরগি বানানো কিংবা ঝোলানো, রড ধরে ছোলায়। মাঝে মাঝে দু একটা এক্সট্রিম ক্ষেত্রে দেখা যায় যে বড় ভাই যেটাকে ট্যাগ দেয় যে বেদবি বলে, বেদবি বলে বড় ভাইয়ের সঙ্গে হাতও তোলে। মুখ খুলতে ভয় আর আতঙ্ক থাকলেও র্যাগিং নামক আত্মসম্মান হানিকর বিভৎসতা থেকে মুক্তির জন্য উচ্চ কণ্ঠ হতে চান শিক্ষার্থীরা, সেজন্য একটু ভরসার জায়গা দরকার তাদের। বড় ভাই বড় আপুরা যা বলবে তাই শুনতে হবে, একটা আঙ্গুলের নির্দেশে আই সবাই ওই জায়গায় উপস্থিত থাকবি, তখন সাথে সাথে জুনিয়র সবাই সেই জায়গায় উপস্থিত থাকছে। এইভাবে করে একইভাবে কাউকে মার দিতে হবে, সেই নির্দেশটা দিলেও সবাই চলে আসছে। একটা বালিশ দিয়ে তাকে বলা হচ্ছে যে মেয়েদের বিভিন্ন শরীরের অঙ্গ ইয়ে সেগুলোকে আইডেন্টিফাই করানোর জন্য, এই ধরনের কাজগুলো ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েদেরকে করানো হচ্ছে। আমাদেরকে বলা হতো যে কোনো সংগঠন করা যাবে না, শুধুমাত্র চুল কাটেনি বলে তাকে হলো হচ্ছে লাঠি দিয়ে মারা হয়, নানাভাবে বোতল ছুঁড়ে মারা, আমি বাম, আমার আমাকে হচ্ছে আমার বন্ধুদের থেকে আলাদা করে দেওয়া, সারা রাত হলে এই যে গণরুমে যে নির্যাতন, এই নির্যাতন পার করে এসে সেই রাতে রাত চারটা পর্যন্ত নির্যাতিত হয়ে আসার পর সে চার ঘন্টা ঘুমিয়ে, কখনো তিন ঘন্টা ঘুমিয়ে ডিপার্টমেন্টে এসে যে একটু স্বস্তিতে পড়বে তাও না, আসলে ডিপার্টমেন্টেও সেই একই চেইনটা এখানেও ফলো করা হচ্ছে আর কি। এই বিশ্ববিদ্যালয়ে মোট হল 16টি, দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে শিক্ষার্থীদের সকল আবাসনের সুবিধা থাকার কথা থাকলেও দখলদারিত্বের কারণে সেটা সম্ভব হচ্ছে না। সব জানার পরও প্রশাসনকে নিশ্চুপ থাকতে হয়। হলে র‍্যাগিং হচ্ছে, এটি কখনো এখানে বন্ধ হয়নি, অতি সম্প্রতি এটির একটি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, একটি ছাত্রকে চোরে থাপ্পড় মেরে তার কান ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। এমনও দেখেছি আমি বিভিন্ন জায়গায় জায়গায় ছাদে টাতে ছাত্রদেরকে দাঁড় করে রেখেছে, আমি নিজে দেখেছি শীতকালে উইন্টারে এখানে দাঁড় করিয়ে রেখেছে। দ্যাট ওয়াজ 31st night, তারা উদযাপন করবে, তাদের বের করে দিবে, তারা ঠান্ডার মধ্যে থাকবে, তারা ওখানে আনন্দ ফুর্তি করবে। র‍্যাগিং বন্ধে নানা উদ্যোগ নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে আরেক সমস্যা মাদক। মাদকের যে ব্যাপক প্রসার এই ক্যাম্পাসের মধ্যে যেটা আনইমাজিনেবল, আমি অকল্পনীয় মনে হয় আমার কাছে। বিশ্ববিদ্যালয়েরই কিছু লোকজনই জড়িত বলে ক্যাম্পাসকে মাদক মুক্ত করা যাচ্ছে না বলছেন উপাচার্য। পুলিশ প্রশাসন সহায়তা করতে চায় না, কিভাবে চায় না, ভিতরে আসতে চায় না। আমাদের সিকিউরিটি অফিসার অনেকগুলো ধরার পরে সিকিউরিটি অফিসারকে এরা মারতে যায়, দল বেঁধে। ছাত্ররা তো কম নয়, সর্বনাশ যে খেতে হয় সেখানে হলে দেখা গেল মাদক ব্যবসায়ী এবং মাদক যে নিচ্ছে ছাত্র দুজনেই হয়তো কোনোভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিজীবীর আত্মীয়। সবকিছুর মূলে যে অপরাজনীতি, স্বয়ং উপাচার্য তার শিকার হয়েছিলেন, তাই সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সময় ইসলাম, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবরার হত্যায় জড়িত ছাত্রলীগের কাউকে ছাড় দেওয়া হয়নি, দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানে চিহ্নিতদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে আধুনিক টেকনোলজির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্গঠন করা হবে। নারায়ণগঞ্জের মেঘনা পূর্ণ সেতুর মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন করে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নিয়মিত সম্মেলন হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা আমাদের ছাত্রলীগের পরিচয়ে, তারপরও তিনি প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো আপোষ করেননি। যে অপরাধী যেই দলের লোকই হোক, শুদ্ধি অভিযানে যেমন তারা টার্গেট, তেমনি হত্যাকাণ্ড যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেওয়া হবে না, এরকম দৃঢ় মনোভাব থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। মিরপুর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আবরার হত্যায় জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে। জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় তিনি বলেন, শুধু দুর্নীতি নয়, দেশে সামাজিক নিরাপত্তারও চরম অভাব, শিক্ষাঙ্গনগুলোতেও চরম নৈরাজ্য। যুবলীগের চেয়ারম্যান হলে শিক্ষকতা ছেড়ে দেবেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, তার বক্তব্য নৈতিক অধঃপতনের ফল, গণতন্ত্র নেই বলেই দেশের এমন সংকটজনক অবস্থা। একজন ভাইস চ্যান্সেলর একটি দলের অঙ্গ সংগঠন, যে দলের অঙ্গ সংগঠন
বর্তমানে সকলের কাছে প্রমাণিত যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজের জন্য বিখ্যাত সেই অঙ্গ সংগঠনটি। জেনে শুনে একজন ভাইস চ্যান্সেলর সেটার দায়িত্ব নেবে, ভাইস চ্যান্সেলরের পদ ছেড়ে দিয়ে। এর থেকে সমাজের পচনের উদাহরণ আর এর থেকে বেশি আর হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, দুর্নীতি বিরোধী অভিযান চলবে। সুশাসন নিয়ে এক অনুষ্ঠানে তিনি জানান, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট দ্রুত ও নির্ভুল দিতে কাজ চলছে। নির্দিষ্ট কোনো সেক্টরকে ধরে নয়, যেখানেই অনিয়ম ও দুর্নীতি হবে সেখানেই অভিযান চলবে। কোনো ধরনের গুজবে কান না দিতেও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। টেন্ডারবাজের কথা আসছে, অনেক অনিয়মের কথা আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখছেন কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা অবশ্যই এই টেন্ডারবাজ, এই দুর্নীতিবাজ আমরা সবগুলোকেই আমরা কন্ট্রোলে নিয়ে আসব, এবং এদেশের জনগণ কোনোদিনই জঙ্গিবাদ সন্ত্রাস চায় না। সেই জন্যই আমরা এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটা কন্ট্রোল করতে পেরেছি। আজকে মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চলছে, আমরা জিরো টলারেন্সের কথা বলছি। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন এবং শক্তিশালী পুঁজিবাজারের জন্য কাজ করবে তাদের সহযোগী সংস্থা আইএফসি। বার্ষিক সম্মেলনের প্লেনারি সেশনে আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টানিনা জর্জিভা অর্থনৈতিক গতিশীলতার জন্য বিশ্ব নেতাদের রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন। আরেক আলোচনায় ইভাঙ্কা ট্রাম্প জোর দিয়েছেন নারী উদ্যোক্তাদের জন্য সহজে ঋণ পাওয়ার উপর। ওয়াশিংটন থেকে রিজভিন ওয়াজের রিপোর্ট। রীতি মেনে বার্ষিক সম্মেলনে সদস্য সব দেশের অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদনের বৈঠক। বিশ্বব্যাংক আইএমএফ দুই সংস্থা প্রধানের বক্তব্য শুনতে অধীর আগ্রহে হলভর্তি শ্রোতা। প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ইস্যুতে আরও মানবিক হবে অঙ্গীকার করেন বহুজাতিক সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মেলপাস। বাংলাদেশ সহ কম আয়ের দেশগুলোতে শক্তিশালী বেসরকারি খাত এবং পুঁজিবাজার প্রতিষ্ঠায় কাজ শুরু করেছে বিশ্বব্যাংক গ্রুপ। বিশ্বব্যাপী অর্থনৈতিক মেলবন্ধন তৈরির কথা বলেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক। আমরা অর্থনীতির মন্দাভাব লক্ষ্য করছি। এবছর আমরা 19% প্রবৃদ্ধির আশা করলেও তা হয়েছে মাত্র 3%। এই প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও তা খুবই মন্থর। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সড়ক দুর্ঘটনা নিয়ে বিশ্বব্যাংকের আয়োজনে এক আলোচনায় এ বিষয়ে বাংলাদেশ কি করছে তা জানান অর্থমন্ত্রী। আমরা যত দ্রুত পেরেছি এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছি। খুব দ্রুতই আইন পাস করার পাশাপাশি একটি কমিটি গঠন করা হয়েছে যারা এই ব্যাপারে সুপারিশ প্রদান করবে। নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় অতিথি ছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলপাস এবং নারী উদ্যোক্তা ইভাঙ্কা ট্রাম্প। এটি পৃথিবীর কোনো একটি অংশের সমস্যা নয়, এটি পুরো পৃথিবীরই একটি সমস্যা, এবং এই সকল সমস্যা থেকে দ্রুত উত্তরণের জন্যই আমরা সবাই মিলে কাজ করছি। সাইডলাইনে অর্থমন্ত্রী বৈঠক করেন আইএফসি, জেবিআইসি এবং USAID প্রতিনিধিদের সঙ্গে। অলমোস্ট $1 trillion তাদের পোর্টফোলিও, পোর্টফোলিও মানে $1,000 billion। এখান থেকে তারা বাংলাদেশকে তারা চিহ্নিত করেছে যে বাংলাদেশ বিনিয়োগ নিতে পারবে এবং তারা সেটা করার জন্য আগ্রহী। বার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলপাসের মুখে উচ্চারিত হলো দুটি দেশের নাম, বাংলাদেশ এবং মরক্কো। শেয়ার বাজারের সংস্কার এবং বিনিয়োগ প্রসঙ্গে বলেছেন পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাবে বিশ্বব্যাংক। দেখা যাক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এই ঘোষণার প্রভাব কতটুকু পড়ে বাংলাদেশের পুঁজিবাজারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে রিজভিন আওয়াজ, চ্যানেল আই। হ্রাস পদ্ধতিতে মাছ চাষের ব্যয় কমানোর গবেষণায় সাফল্যের বার্তা জানাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান গবেষণা পরিষদ BCSIR। জার্মানির ব্যয়বহুল উপকরণের তুলনায় দেশীয় উপকরণের সঙ্গে চীন থেকে আমদানি করা উপকরণ ব্যবহারে ঘরোয়া মাছ চাষের ব্যয় অর্ধেকেরও নিচে নেমে আসবে জানাচ্ছেন বিজ্ঞানীরা। শাইখ সিরাজের রিপোর্ট। 2017 সালে BCSIR এর হ্রাস পদ্ধতির ঘরোয়া মাছ চাষের অবকাঠামো ছিল জার্মানি থেকে আমদানি করা ব্যয়বহুল।
সেটার কস্ট ছিল আমাদের 70 লাখ টাকার মতো ছিল, আর এটা 30 থেকে 35 লাখ টাকায় সিস্টেম করতে পারবে। নতুন উদ্যোক্তারা চরম আগ্রহ দেখালেও হোঁচট খেয়েছে ব্যয়ের কাছে এসে। বিষয়টি উপলব্ধিতে নিয়েই ব্যয় কমানোর গবেষণায় হাত দেয় বিসিএসআইআর। দু বছরের মাথায় তারা জানাচ্ছেন সাফল্যের খবর। চাইনিজ এবং দেশীয় আমার নবাবপুর থেকে পার্টস নিয়ে এসে এগুলো বদলাই, বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায় মাঝে মাঝে, আমরা বদলে ফেলি। সো এইভাবে আমরা এই রিসার্চটাকে চালিয়ে যাচ্ছি। আমরা এখন কই মাছ, কাক মাছ, শিং মাছ এবং গুলশা মাছ আছে। আমরা এখন চেষ্টা করছি পাঙাশ মাছ করবো, এক্সপোর্ট কোয়ালিটির জন্য পাঙাশ মাছের মানে লাইফ সাইকেলটা টেস্ট করবো। খামারি এই সিস্টেম করে কদিনে সে তার পয়সা দেবে? সেটা খুব কমফোর্ট লেবে 2.5 থেকে 3 বছর। অবশ্য যারা বায়োফ্লক পদ্ধতি অনুসরণ করছেন তারা আশা করছেন একবারই বিনিয়োগের অর্থ তুলে আনা। সবকিছু মিলে ইনিশিয়াল কস্ট হবে, একটা ট্যাঙ্কে কত করে? 40-45 হাজার টাকা। একটা ট্যাঙ্কে আপনার হারভেস্টে কত করে আসবে? বাজার মূল্য প্রায় 90 হাজার টাকার কাছাকাছি। অবশ্য বিসিএসআইআর বৈজ্ঞানিকভাবে বায়োফ্লককে স্বীকৃতি দিতে নারাজ। তারা বলছেন রাস পদ্ধতি মাছ চাষে সবচেয়ে আধুনিক ও লাভজনক পদ্ধতি। বায়োফ্লক বাংলাদেশে যে টেকনোলজিগুলো এখন আছে এটা প্রুভেন না, আমরা এটা দেখেছি। জি অবশ্যই প্রুভেন, হ্যাঁ, এবং এটার স্টক ডেন্সিটি হাই এবং প্রুভেন টেকনোলজি। আপনি করবেন, আপনি সাকসেসফুল হবেন। এখানে আমাদের কথা শুনে আপনি কোনো মাছ মারা যাবে না। রাস কিংবা বায়োফ্লক দুটি মাছ চাষের সর্বাধুনিক প্রযুক্তি, বাংলাদেশের জন্য কোনটি উপযোগী সেটি এখনও প্রমাণিত হয়নি। বিসিএসআইআর রাস প্রযুক্তি নিয়ে গবেষণা এবং কাজ করছে। এটির ফলাফল কবে মাঠ পর্যায়ে কিংবা উদ্যোক্তা পর্যায়ে যাবে তা আমরা জানি, আদৌ যাবে কি না সেটা প্রশ্ন। বছরের পর বছর ধরে আমরা গবেষণা করছি, কিন্তু সেই গবেষণার ফলাফলগুলো যদি মাঠ পর্যায়ে কৃষক পর্যায়ে যায় তাহলেই দেশের কল্যাণ। বিসিএসআইআর ঢাকা থেকে শাহিক সিরাজ। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টায় সংবাদে। আজ রাত 9টায় সংবাদের পর চ্যানেলে হৃদয় মাতৃ মানুষ অনুষ্ঠানে। এবার নিটল ডাটা কৃষি সংবাদ। নওগাঁর প্রত্যন্ত গ্রামে আদর্শ সমন্বিত খামার গড়ে তুলেছেন দুই সহোদর। ওই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। তাদের দেখা দেখি অনেক উদ্যোক্তা আগ্রহী হচ্ছেন কৃষি খামার করতে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজধানীতে বাড়ির ছাদ, বারান্দা কিংবা ব্যালকনিতে গাছ লাগানোয় উদ্বুদ্ধ করছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন মিরপুর সবুজ আড্ডা। রাজধানীর প্রকৃতিকে সবুজে সাজাতে এই প্রয়াস।